আজ সকালে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যপালের সঙ্গে দেখা করেন। এরপর উত্তর চব্বিশ পরগনার দোলতলার আপনালয় থেকে একটি বাইক মিছিলে অংশগ্রহণ করেন, যেটি কিনা বারাসাতের হেলাবরতলা মোড় সংলগ্ন মিলনী মাঠে এসে শেষ হয়। সেখানে বিজেপির একটি রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন তিনি। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি জানালেন তা শুনে নেব। করেছেন এবং শিক্ষানীতি, মুখ্যমন্ত্রী এবং সরকারের যে দুর্নীতি সবকিছু নিয়ে সরব হয়েছেন, কি বলবেন? দেখুন, সমাজে সর্বস্তরের মানুষ এখন এই সরকারের উপর বিতশ্রুত। মানুষ চাইছে না যে এই সরকার থাকুক। এই সরকার শুধুমাত্র পুলিশের জোরে টিকে আছে। পুলিশ যদি না থাকতো, তৃণমূল কংগ্রেসের নেতারা বাড়ি থেকে বেরোলে পরে লোকে তাদের গায়ে থুতু দিত, জুতো ছুড়ে মারত। কিন্তু একজন প্রধান শিক্ষক স্বাধীনতা দিবসের ভাষণে মুখ্যমন্ত্রীকে সরাসরি কটাক্ষ করছেন এবং সেক্ষেত্রে হিঙ্গলগঞ্জের তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডল বলেছেন যে উনি বিজেপি করেন, কি বলবেন? দেখুন, সরকারি নীতি সমালোচনা যে কেউ করতে পারে, ভারতবর্ষের সংবিধান সেই অধিকার দিয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী যদি প্রধানমন্ত্রীকে তুইতুকারি করতে পারে, উনি তো আর মুখ্যমন্ত্রীকে তুইতুকারি করেননি, সরকারের নীতি সমালোচনা করেছেন, করতেই পারেন, তার সেই অধিকার আছে। ঠিক আছে, জীবিত হচ্ছে, কি বলবেন? বিজেপি কর্মীরা নামতে শুরু করেছে, নেতাদের মুখ থেকে আমি সকালবেলা মহামহিম রাজ্যপালের সাথে দেখা করে তাকে এই বিষয়ে অবগত করিয়ে কি বলেছেন? আজকে 16ই আগস্ট, আজকে গ্রেট ক্যালকাটা কিলিংস হয়েছে, সেই দিনেই তৃণমূল কংগ্রেস খেলা হবে দিবসের আহ্বান করেছে। আমরা রাজ্যপালকে জানিয়েছি যে আবার পশ্চিমবঙ্গে হিংসা নেমে আসতে পারে, পোস্ট পোল ভাইরাল যে হিংসা হয়েছিল সেই হিংসা নামতে পারে। কিন্তু আমি তাকে বলেছি যে যদি এবার হিংসা নামে, ভারতীয় জনতা পার্টি চুপ করে বসে থাকবে না। কি পাল্টা হবে? যদি খেলতে হয় তাহলে ইভেন প্লেইং গ্রাউন্ডে, একই সমতলে খেলা হবে, পুলিশ সরিয়ে খেলা হবে। এবং তৃণমূল কংগ্রেস যদি ভাবে ভারতীয় জনতা পার্টি চুপ করে থাকবে, ভারতের সংবিধান ভারতের প্রত্যেকটি নাগরিককে অধিকার দিয়েছে তার আত্মরক্ষা করার জন্য। ভারতীয় জনতা পার্টি আত্মরক্ষা করার জন্য যা করা প্রয়োজন। প্রাক্তন প্রধানমন্ত্রী, তার আজকে মৃত্যু জয়ন্তী। আজকের এই দিনে আপনারা যে রক্তদান শিবির আয়োজন করেছেন, সেই জন্য আপনাদের সকলকে আমি ভারতীয় জনতা পার্টি রাজ্য কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুগণ, রক্তদান মহোদ্দান, আজকে সেই রক্তদানের পূর্ণ কর্ম আপনারা নিয়েছেন। গত কয়েকদিন ধরে আমরা হর ঘর তিরঙ্গা বা প্রতি ঘর তিরঙ্গা এই প্রোগ্রাম নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা তিরঙ্গা পতাকা নিয়ে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।